কাজই তাঁর নেশা, এই নেশাই তাঁকে টেনে এনেছে জনসেবার কাজে। উন্নয়ন থেকে এলাকার মানুষের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা দূরীকরণ থেকে দুঃখ দুর্দশা দূর করা, সবেতেই নিমেষে হাজির হয়ে যান ফেরদৌসি বেগম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জনসেবার যে কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন, সেই কর্মে নিজেকে আরো বেশি করে তৈরি করতে চান ফেরদৌসি। জনসেবার ভেগধারী হতে চান না ফেরদৌসি, তাই তিনি রেজাল্ট ওরিয়েন্টেড কাজেই বিশ্বাস করেন। এর মানে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে চলা। সেই কারণে ফেরদৌসির নেতৃত্বে সোনারপুর উত্তর বিধানসভায় গত 5 বছরেরও বেশি সময় ধরে উন্নয়নের নয়া দৃষ্টান্ত তৈরি হয়েছে। সেটা 1 কোটি টাকা ব্যয়ে গড়িয়া হিন্দুস্থান মোড়ে দমকল কেন্দ্র তৈরি করা হোক বা সবুজ রক্ষা, সবেতেই রাজনীতির ভেদাভেদ ভুলে এলাকার মানুষের স্বার্থকেই গুরুত্ব দিয়ে এসেছেন তিনি। এমনকি খেলাধুলার উন্নয়নে তাঁর নেতৃত্বেই 2015 থেকে কামানগাজির নেতাজি স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত হয়ে থাকে স্পোর্টস কার্নিভাল। একটা সময় এই নেতাজি স্পোর্টস কমপ্লেক্স ছিল আবর্জনা ও জঞ্জালের স্তূপে ভর্তি। সংস্কারের পর এখন জাতীয় মানের স্পোর্টস কমপ্লেক্সে পরিণত হয়েছে এটি। এরও মূলে রয়েছে ফেরদৌসির উদ্যোগ। ফেরদৌসির কাজের বহর এখানেই শেষ নয়, তাঁর ঝুলিতে রয়েছে আরো নানা চমক। যেমন মহামায়াতলায় জয় হিন্দ নামে অত্যাধুনিক অডিটোরিয়াম, হকার পুনর্বাসন সহ গড়িয়া স্টেশন এলাকার সৌন্দর্যায়ন, এমনকি কামালগাজি মোড়ে উড়ালপুল তৈরির মতন প্রকল্প থেকে শুরু করে খেয়াদহ 1-এ 10 শয্যার হাসপাতাল ও ফর্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পুনর্জীবনের কাজও হয়েছে ফেরদৌসির উদ্যোগে। কর্মের দিশারি ফেরদৌসি বেগমের নেতৃত্বে নির্মিত হয়েছে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। অত্যাধুনিক এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে যেমন রয়েছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, তেমনি এর পাশেই গড়ে উঠেছে আধুনিক মানের একটি জিমনেজিয়াম এবং সাঁতার প্রশিক্ষণ নিতে আসাদের জন্য চেঞ্জিং রুম। দিন দিন ব্যস্ততা বাড়ছে কামালগাজি মোড়ে, কিন্তু রাস্তার উপরে দোকান বাজার বসায় সুষ্ঠুভাবে এখান দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে উঠেছিল। এবার সেই সমস্যাও কাটতে চলেছে, কারণ ফেরদৌসির নেতৃত্বে এখানে গড়ে উঠছে কামালগাজি বাজার, সেখানেই সমস্ত দোকানপাট ও বাজার বসবে। সোনারপুর উত্তর বিধানসভা এলাকার একাধিক স্থানে রয়েছে বহু নজরকাড়া ইতিহাস, কিন্তু বর্তমান জীবনে অধিকাংশ লোকে সেই ইতিহাসকে ভুলতে বসেছেন। তাই মানুষের মনে সেই ইতিহাস সচেতনতা ফিরিয়ে আনতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন ফেরদৌসি। ইতিহাস মণ্ডিত সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত এই স্থানগুলিতে ইতিহাসকে মাথায় রেখে তৈরি হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়। এছাড়া মানুষের সুবিধার্থে উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। পদ্ধতি মানুষের প্রাকৃতিক ক্রিয়ার জন্য বিভিন্ন জায়গায় সুলভ শৌচালয় নির্মাণ হয়েছে। বিধায়ক ফেরদৌসি বেগম মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের জোয়ার এনেছেন তার বিধানসভা এলাকায়। দীর্ঘকাল ধরে মানুষের চাহিদা ছিল জমি সংক্রান্ত রেজিস্ট্রেশন কার্যালয় এমন জায়গায় হোক যাতে মানুষের কষ্ট কম হয়। তাই বিধায়িকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তার আন্তরিক প্রচেষ্টায় মহামায়াতলায় গড়িয়া অ্যাডিশনাল সাব রেজিস্ট্রি অফিস নির্মাণ করেন। এছাড়াও তিনি শ্মশান ও কবরস্থানের উন্নয়নেও জোর দিয়েছেন। ফেরদৌসি নিজের বিধায়ক তহবিল ও সংখ্যালঘু তহবিল থেকে বনহুগলি কবরস্থান, হগলকুড়িয়া খ্রিশ্চান কবরস্থান, রাজপুর শ্মশানের তৃতীয় বৈদ্যুতিক চুল্লির একটি অংশ ও অন্যান্য কবরস্থানের প্রাচীর এবং সৌন্দর্যায়নের ব্যবস্থা করেছেন। ফেরদৌসি তার বিধানসভা এলাকার স্কুলগুলির উন্নয়নে কোনো খামতি রাখেননি।
গ্রিন পার্ক শিক্ষা সদন, বোরাল হাই স্কুল ও অন্যান্য স্কুলগুলিতে সৌরবিদ্যুৎ, আধুনিক জিমনেজিয়ামের ব্যবস্থা করে দিয়েছেন। এবার আসা যাক পরিবহন ব্যবস্থায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে ফেরদৌসি বেগম তার নজর সমস্ত দিকে দিয়েছেন। মানুষের সুবিধার জন্য জয়নপুর নিউ টাউন বাস পরিষেবা ও বিভিন্ন অটো রুট তৈরি করে মানুষের যাতায়াতের সুবিধা করেছেন। বিধায়িকা ফেরদৌসি বেগমের উদ্যোগেই 2011 থেকে শুরু হয়েছে সোনারপুরে প্রথম শারদ সম্মান অনুষ্ঠান। সুন্দর পরিবেশ রক্ষা ও পরস্পরের সৌহার্দ ও সম্প্রীতি উন্নত করার লক্ষ্যে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই শারদ সম্মান অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক ফেরদৌসি বেগমের অক্লান্ত পরিশ্রমে পঞ্চায়েতের বহু কাঁচা রাস্তা পাকা হয়েছে। এছাড়া সেচ দপ্তরের সহযোগিতায় ও বিধায়ক ফেরদৌসি বেগমের তৎপরতায় বিভিন্ন স্থানে ঢালাই ব্রিজ ও কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হয়েছে। চাঁদপুরে একটি ঢালাই ব্রিজের কাজ দ্রুত গতিতে চলছে। আসলে ফেরদৌসি মনে করেন উন্নতির সঙ্গে সঙ্গে নিজের শিকড়কে ভোলা কখনোই উচিত নয়। তাই উন্নয়নে বরাবরই তার যেমন লক্ষ্য আধুনিক মনস্কতা, তেমনি পিছনে থাকা ঐতিহ্য আর ইতিহাসকে সযত্নের লালন পালনেও সকলের সমান যত্নবান হওয়াটা অন্যতম লক্ষ্য হওয়া উচিত বলেই মনে করেন ফেরদৌসি।